রংপুর জেলার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি, বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ডিপ্লয়মেন্ট কেন্দ্র ভিত্তিক, আমাদের প্রিজাইডিং অফিসাররা তাদের প্রশিক্ষণ নেয়া, ভোট গ্রহণ সকল কর্মকর্তার প্রশিক্ষণ নেয়া, এবং আজকে আমরা ভোট গ্রহণের জন্য যে মালামালগুলো আমরা ইভিএম সহ অন্যান্য সকল মালামাল দিচ্ছি, এবং আমরা আশা করছি সকলের সহযোগিতায় নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো প্রত্যেকটাই সঠিকভাবে পালন করে আমাদের এই জেলা পরিষদের নির্বাচন আমরা সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবো। ভোট কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, কোনো প্রার্থী বা কোনো ভোটার। আমাদের যে ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রভিত্তিক যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করার জন্য ইতিমধ্যে প্রার্থীদেরকে এবং অনেক ক্ষেত্রে ভোটারদেরকেও আমরা জানিয়েছি। আমাদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবে। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা আছে, যেটা নির্বাচন কমিশন থেকে সরাসরি মনিটরিং